القرآن الكريم মনে করে القرآن الكريم তেলাওয়াত করলে হক আদায় হয়ে যাবে বিষয় এরকম নয় القرآن الكريم কে শুধু তেলাওয়াত করার জন্য আল্লাহ পাক প্রেরণ করেন নাই আল্লাহ তাআলা বলেন كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون الله أكبر الله تعالى বলেন كما أرسلنا فيكم رسولا منكم আমি তোমাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছি রাসূল পাঠিয়েছি ওনার কাজ হচ্ছে চারটা এক নাম্বার হচ্ছে ইয়াতলু আলাইকুম আয়াতিনা তোমাদের কাছে আমার আয়াতগুলো পাঠ করে শোনাবে দুই নাম্বার হচ্ছে ওয়ায়ুযাক্কিকুম তোমাদেরকে আত্মশুদ্ধি করবে তিন নাম্বার কাজ হচ্ছে ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা তোমাদেরকে কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দেবে চার নাম্বার হচ্ছে ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তাআলামুন তোমরা যা জানো না পয়গম্বর তা জানাবে ও আল্লাহর নবী রে ও আল্লাহর নবীর আশের আপনারাই বলেন এই আয়াত থেকে বুঝে আসে পয়গম্বর শুধু কোরআন তেলাওয়াত করার উপরে সীমাবদ্ধ থাকেন নাই পয়গম্বর যেরকম ভাবে কোরআন তেলাওয়াত করেছেন মানুষের দারে দারে পয়গম্বর যেরকম ভাবে মানুষের অন্তর উপরে মেহনত করেছেন মানুষকে আত্মশুদ্ধি করেছেন ঠিক তেমনি ভাবে পয়গম্বর রাষ্ট্রীয় ভাবে কোরআন কে বাস্তবায়ন করেছেন সম্মানিত উপস্থিতি এই আয়াত থেকে বুঝে আসে কোরআন শুধু ঘরের মধ্যে রাখার জায়গা নয় কোরআন করো কোরআন শুধু মসজিদের মধ্যে রাখার স্থান নয় কোরআন শুধু মাদ্রাসার ভিতরে থাকার জন্য সীমাবদ্ধ করা হয় নাই এই কোরআনকে পাঠানো হয়েছে যেরকম ভাবে ঘরের মধ্যে থাকবে ঠিক তেমনি ভাবে রাষ্ট্রীয় জীবনের মধ্যেও এই কোরআনকে আমল করতে হবে কথা ঠিক না ঠিক সম্মানিত উপস্থিতি আজকে আমরা মনে করি নামাজ রোজা হজ যাকাতের মধ্যে ইসলাম সীমাবদ্ধ না এরকম চিন্তা ভাবনা এরকম দৃষ্টিভঙ্গি কোন মুমিনের থাকতে পারে না কুরআনুল কারীমের ভিতরে জিহাদের আলোচনা আছে কুরআনুল কারীমের ভিতরে সংসদের কথা আছে কুরআনুল কারীমের ভিতরে একজন মেম্বার কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে সেই কথা আছে কুরআনুল কারীমের ভিতরে একজন চেয়ারম্যান কিভাবে তার দেশ পরিচালনা করবে সেই কথা আছে কুরআনুল কারীমের ভিতরে রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে সেই কথা কুরআনুল কারীমের মধ্যে আছে সেজন্য আপনার ব্যক্তিগত জীবনে যেরকম ভাবে কুরআনের দরকার সামাজিক জীবনে যেরকম ভাবে কুরআনের দরকার ঠিক তেমনি ভাবে রাষ্ট্রীয় জীবনের মধ্যেও কুরআনুল কারীম তার চাইতেও বেশি প্রয়োজন কথা ঠিক